হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের কাছে একটা গাড়ি এসেছে, XUV300। তো ওর ক্লাচের কাজ হলো, সেই জন্য ব্যাটারির পোল টোল সব খুলতে হয়েছিল। তো এর রিসেট করতে ক্লাচের কাজের জন্য টাইমটা রং হয়ে গেছে। তো টাইমটা ঠিক করতে গেলে এই গাড়ির এই ডিসপ্লের মেন ডিসপ্লেতে আসতে হবে, এসে হোমে আসতে হবে, হোমে এসে এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে সিস্টেম আছে, সিস্টেমে আসতে হবে। সিস্টেমে এসে এই জিনিসটা অন করা থাকে সবসময়, জিপিএস টাইম ফরম্যাট এখানে আছে, 12 আওয়ার 24 আওয়ার করা আছে। এটা 12 আওয়ার করতে হবে, 24 আওয়ার করলে মানে অনেকে টাইম বুঝতে পারবে না, আর এটা 12 আওয়ার করে দিতে হবে। আর এখানে দেখুন, আমি সব টিপছি কিন্তু কোনো কাজ করছে না। এই জিনিসটা জিপিএস এই সিস্টেমটা অফ করে দিতে হবে। অফ করে এখন কটা বাজছে ওটা দেখে নিতে হবে। তো দেখে নিই কটা বাজছে, এখন এখন বাজছে 4:36। তো এখানে 4:36 PM হয়ে গেছে। তো এর জন্য এখানেও এই মিটারটাও 4:36 PM হয়ে গেছে। তো এবার এখানে কোনো সেভ করার কোনো প্রয়োজন নেই, এটা এখানে যেমন করে এটা আবার অন করে দিতে হবে। অন করে দিলে 4:36 PM সেভ হয়ে যাবে। সেভ করার পর ব্যাক করে দিতে হবে, ব্যাক করে আবার হোমে চলে যেতে হবে। ব্যাস, তো এখানেও চলে আসলাম, কোনো ব্যাপার নেই। তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।